তাদের এই উদ্দেশ্যকে কাজে লাগাতে পারেন, তাদের এই উদ্দেশ্য অনুসারে বাস্তবতার যদি প্রমাণ তারা করতে পারেন, আর আমরা আশা রাখি ইনশাআল্লাহ খুলুসিয়তের সাথে, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে যে কোনো কাজ শুরু করলে এ কাজ আল্লাহর দরবারে কবুল হয় এবং সাকসেসফুল হয়। তাই আমি প্রথমে তাদের প্রতি আশা পোষণ করব যে তারা অবশ্যই সফল কাম না হওয়া পর্যন্ত তাদের এই উদ্দেশ্যকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন, এবং তারা যদি তাদের এই উদ্দেশ্যকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ এমন এক দিন আসবে যখন সমস্ত আমেরিকার আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে ইসলামের ডাক শুধু যুবক সমাজের মধ্যেই সীমিত থাকবে না, বরং সমস্ত মুসলিম সমাজের মধ্যে, শুধু বাঙালিদের মধ্যেই নয়, বরং সমস্ত মুসলিম উম্মার কাছে এই ডাক পৌঁছবে। আমি আরো বেশি আমার আশাকে আরো বেশি এগিয়ে নিয়ে আমি বলতে পারি একথা যে যেকোনো একটি বলিষ্ঠ সংগঠন দুনিয়ার যে কোনো স্থানেই হোক, যদি পূর্ণভাবে বলিষ্ঠ হয়ে তাও প্রতিষ্ঠিত হতে পারে, তা শুধু আমেরিকায় নয়, যে কোনো জায়গায় যদি হয়, তবে সেই স্থানেই শুধু সীমাবদ্ধ থাকে না, বরং এমন একদিন হয়তো আসতে পারে যে দুনিয়ার খুনায় খুনায় হয়তো এর ডাক গিয়ে পৌঁছতে পারে। তাই আমরা তাদেরকে সহযোগিতা করা আমাদের ইমানের কর্তব্য, দায়িত্ব, ইমানই দায়িত্ব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে করিমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। হে ইমানদারেরা, হে মুসলিমেরা, মুসলমানেরা, তোমরা পরস্পরকে সহযোগিতা করো পুণ্য এবং ক্ষুধাবৃত্তির মধ্যে, পুণ্য কাজে এবং ক্ষুধাবৃত্তিতে তোমরা একে অন্যকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং তোমরা পাপ কাজে ক্ষুধাদ্রোহিতা একজন আরেকজনকে সাহায্য করো না। অতএব আমাদের আজকের এই আমেরিকার কিছু সংখ্যক যুবক, ইসলাম প্রিয় যুবক, ইসলামী আদর্শে অনুপ্রাণিত যুবক, ইসলামী শিক্ষায় শিক্ষিত কিছু সংখ্যক যুবক, যারা এই মহৎ উদ্যোগ তারা নিয়েছেন এবং যারা এই মহৎ উদ্দেশ্য সামনে নিয়ে তারা আজ প্রথম কদম এখানে এগিয়ে চলার পথ তারা ধরেছেন, আমরা আশা রাখি তারা তাদের এই উদ্যোগকে বাস্তবায়ন প্রমাণ করার জন্য তারা এগিয়ে যাবেন, পিছপা হবেন না কিছুতেই। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের চলার পথে সহায় হবেন। মানুষ যখন আল্লাহর উপর ভরসা রেখে, মানুষ যখন নিষ্ঠা অন্তরে নিয়ে, নিষ্ঠার সাথে যখন মানুষ যে কোনো কাজ করে, আল্লাহর দরবারে সেই কাজ মকবুল হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কাজকে শেষ পর্যন্ত নিয়ে পৌঁছিয়ে দেন। মানুষের সাধ্য সীমিত, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সাধ্য অসীম, আল্লাহর ক্ষমতা অসীম। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যখন যে কোনো কাজ কবুল হয়ে যায়, তখন তা সাকসেসফুল হয়ে যায়, সফল কাম হয়ে যায়। আর আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে খুলুসিয়ত, আন্তরিকতা। অতএব যুব সমাজের এমন একটি যুবক সমাজ আজ প্রতিষ্ঠিত হওয়ার আমাদের প্রয়োজন আছে, যারা ইসলামী মূল্যবোধকে, যারা সমাজে প্রতিষ্ঠা করার জন্য সমাজের মানুষের কাছে প্রচার করার দায়িত্ব নিবে, মানুষকে তারা ইসলামের দাওয়াত দিবে। কারণ কোরআনে করিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা হচ্ছ সর্বশ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন্নাস, মানুষের মঙ্গলের জন্য, মানুষের কল্যাণার্থে, উপকারার্থে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, জগতে প্রেরণ করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, তোমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে তোমরা ভালো কাজে আদেশ দিবে, কাজের আদেশ দিবে, ওয়াতানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে মানুষকে বারণ করবে, ফিরিয়ে রাখবে। মুহতারাম মুহাজিরিনে কেরাম,
মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের উপর দায়িত্ব রয়েছে। এক মুসলমানের উপর আর এক মুসলমানের ছয়টি হক রয়েছে সাধারণভাবে, তন্মধ্যে একটি হক হচ্ছে তার হিত কামনা করা, তার মঙ্গল কামনা করা। এক মুসলমানের উপর আরেক মুসলমানের সাধারণত ছয়টি দায়িত্ব, সাধারণ মুসলমানের আত্মীয়তার সম্পর্ক ব্যতীত শুধু মুসলমান হিসাবে আমাদের এক মুসলমানের উপর আরেক মুসলমানের ছয়টি দায়িত্ব আছে, তন্মধ্যে একটি হচ্ছে সে আপনার সামনে হোক আর আপনার আড়ালে হোক তার মঙ্গল কামনা করা। অতএব মুসলিম সমাজের মঙ্গল কামনা করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান সব এক অঙ্গ, এক অঙ্গের এক এক একটা শরীর, সমস্ত ইসলাম মুসলমান সমাজ একটি অঙ্গ, একটি একটি দেহ, এবং প্রত্যেকটা মুসলমান আলাদা আলাদা হবে এক একটা অঙ্গ। অতএব দুনিয়ার যে কোনো স্থানে যদি একজন মুসলমান কষ্ট পায়, তাহলে এই কষ্টটা শোনা মাত্র দুনিয়ার অন্য যে কোনো মুসলমান এই কষ্টের সাথে সমবেদনা প্রকাশ করা তার ইসলামী দায়িত্ব হয়ে যায়। যেভাবে আমাদের শরীরের আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, যেমন হাত পা চোখ রয়েছে, যদি কারো পায়ের নিচে একটা কাঁটা ফুটে তাহলে সাথে সাথে চোখ তার সাথে সমবেদনা প্রকাশ করে, পানি ছাড়ে, শরীরে ব্যথায় জর্জরিত শরীর হয়ে যায়, এমনকি জ্বর আসে এসে যায়। ঠিক তদ্রূপ দুনিয়ার সমস্ত মুসলমান মুসলমান সমাজ হচ্ছে একটি দেহ, এবং প্রত্যেক মুসলমান পৃথক ভাবে এক একটা অঙ্গ। অতএব দুনিয়ার স্থানে স্থানে মুসলমান আজ বিভিন্ন ভাবে জর্জরিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। এই মুসলমানদের এই নির্যাতনে আমাদের অনেক দায়িত্ব রয়েছে, এটা হচ্ছে দুনিয়াবি হিসাবে। মৃত্যু পরবর্তীতে আমাদের মুসলমান, আমার ভাই যদি দুদকে যায়, আমি তার দুনিয়াতে থাকা অবস্থায় দেখতেছি যে আমার এক ভাই এমন পথে চলছে যে পথ অবলম্বন করার কারণে সে দুদকের অনুগামী হয়ে যাচ্ছে, আমি তাকে ফিরানোর চেষ্টা করছি না, তাহলে আমাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ময়দানে মাহশরে জবাব দিয়ে করবেন। অতএব দেখেন, আপনার এক ভাই যদি আপনার সামনে আপনার আপনার আপন ভাই নাও হোক, যদি এক মুসলমান ও যদি না হয়, শুধুমাত্র একটা মানুষ হিসাবে, এক মানুষ আর এক মানুষের ভাই আদম সন্তান হিসাবে, এই হিসাবে যদি একজন মানুষ আপনার সামনে একটা অগ্নিকুণ্ডে গিয়ে পতিত হয়, আপনি দেখছেন আপনার সামর্থ্য আছে, শক্তি আছে তাকে ফিরানোর জন্য, আর আপনি না ফিরান, তাহলে আপনি মানব জাতির কাছে, আপনার বিবেকের কাছে, দুনিয়াবাসীর কাছে, আল্লাহর কাছে, বান্দাদের কাছে, সবার কাছে আপনি জবাব দিয়ে হবেন, আপনাকে জবাব দিয়ে আপনাকে আমাকে জবাব দিয়ে করতে হবে। অতএব আজ আমাদের এখানে এখানের যে অবস্থা, বিশেষ করে আমাদের মুসলমান বিধর্মীদের সমবিব্যাহারে, বিধর্মীদের পরিবেশে দিন কাটাচ্ছে, অনেক অপসংস্কৃতির সয়লাবে গা ভাসিয়ে দিচ্ছে, বিভিন্ন ভাবে তারা তাদের স্মরণে নাই তারা যে মুসলমান। অতএব তাদেরকে জাগ্রত করার দায়িত্ব যারা নিয়েছেন, বর্তমান আল ইসলাহিয়াত ফোরাম নামক যে নতুন সংগঠন আমাদের সামনে আত্মপ্রকাশ করেছে, এই তারা অত্যন্ত মহৎ একটি কাজ হাতে নিয়েছেন, তারা অত্যন্ত সাহসিকতার একটি কাজ হাতে নিয়েছেন। যদি তারা, আমি আগে একবার বলেছি, যদি তারা এই কাজে সফলকাম হতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ তারা অনেক উপকৃত হবেন, তারা উপকৃত হবেন, এবং তাদের মাধ্যমে গোটা সমাজ উপকৃত হবে, গোটা জাতি উপকৃত হবে। আমি দোয়া করি আল্লাহর দরবারে তারা তাদের এই উদ্যোগকে যেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল করেন, আমিন। তাদের কে যেন খুলুসিয়তের সাথে, আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে যেন কাজে এগিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কামনা করেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে তৌফিক দান করেন। এবং আমরা যারা আছি, আমাদের, আমি আগেও বলেছি, আমাদের কর্তব্য হচ্ছে ইমানদারের উপর আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে ভালো কাজে সহযোগিতা করা, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে সহযোগিতা করা আমাদের ইমানি দায়িত্ব। দুঃখের বিষয়, আজ শুধু আজ নয়, এটা দুনিয়ার
দুনিয়া চলে আস, দুনিয়া আরম্ভ হওয়ার পর থেকে এ ধরনের হয়ে আসছে। ভালো কাজে অনেক বাধা বিপত্তি আসে, আপনার ঘর থেকে বাধা আসবে। আমার মৌলানা আইনুল হুদা সাহেব আগে বলে দিয়েছেন, দেখো তা কোরআন শরীফের আয়াত ফলো করে, আপনার ঘর থেকে বাধা আসতে পারে, আপনার ভাইয়ের কাছ থেকে বাধা আসতে পারে, আপনার আপনজনের কাছ থেকে, প্রিয়জনের পক্ষ থেকে বাধা আসতে পারে। সেই বা সমস্ত বাধাকে উপেক্ষা করে অগ্রসর হতে হবে। তাই আমি আমার আপনাদের সময়, মূল্যবান সময় নষ্ট আর করছি না। আমরা আমাদের আজকের এই মহতী সভার প্রধান আকর্ষণ প্রধান অতিথি সাহেবের কাছ থেকে মূল্যবান বক্তব্য শোনার আশা আমাদের। তাই আমি সময় নষ্ট না করে আমার যুব